ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গতকাল ভিক্টোরিয়ার দক্ষিণ গেটে বজ্রপাতে যে একজন ব্যক্তির মৃত্যু হয় তার নাম সুবীর পাল। আমরা রয়েছি সেই সুবীর পালের বাড়িতে। ৩৪ বছর বয়সী সুবীর পাল গতকাল পরিবারের সদস্যদেরকে নিয়ে বেরিয়েছিলেন ভিক্টোরিয়ায় ঘুরতে। আমরা যেখানে রয়েছি সুবীর পালের বাড়ির ঠিক ঘরের ভেতরে যেটা দেখা যাচ্ছে এখনও কিন্তু অর্ধেক কাটা অবস্থায় রয়েছে একটি কেক। গতকাল সুবীর পালের স্ত্রী সঙ্গীতা পালের জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে সুবীর পাল তার কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন প্রথমে চিড়িয়াখানা ঘুরতে, কিন্তু সেখানে চিড়িয়াখানা বন্ধ থাকায় তিনি চলে যান ভিক্টোরিয়ায়। সেখানে তারা ঘোরার পর দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবেন ভেবেছিলেন, কিন্তু সেই বাড়িতে আর ফেরা হলো না সুবীর পালের। স্ত্রীও কিন্তু এখনও অসুস্থ। এবং এই যে ঘটনা ঘটেছে, যে ঘটনায় মোট ১৬ জন আহত হয়েছিলেন এবং সুবীর পালের মৃত্যু হয়েছিল, সেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি সুবীর পালের স্ত্রী সঙ্গীতা পাল। আমরা সরাসরি কথা বলবো সঙ্গীতা পালের দিদির সঙ্গে। ঠিক কী ঘটনাটা ঘটেছে? কালকে ওর সঙ্গীতার বার্থডে ছিল, তো ওদের একটা প্ল্যানিং ছিল, ওরা চিড়িয়াখানা ঘুরতে যাবে। বাট ওখানে গিয়ে ওর চিড়িয়াখানা বন্ধ দেখে ওরা ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে যায়। তো ওখানে ওদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা ভাবতেও পারিনি। অ্যাকচুয়ালি আমাকে বোন বলেছিল চিড়িয়াখানা যাবে, তারপরে আমাকে ওরা ১২টা নাগাদ ওরা বেরিয়েছিল ঘর থেকে। তারপরে আমাকে ৩:৩০ নাগাদ বোন ফোন করে আমাকে বলল আমাদের ওপরে বাজ পড়েছে, আমরা ভিক্টর মেমোরিয়ালে আছি, আমাদের ওপরে বাজ পড়েছে, বজ্রপাত হয়েছে, আমার সুবীর খুবই সিরিয়াস, আমাদের পিজি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই বলার পরে বোনের ফোনটা সুইচ অফ হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি কন্ট্যাক্ট করার, পারিনি। ওর শ্বশুরবাড়িতে তখন আমি দৌড়ে যাই, ওখানে ওরা বলে যে সুবীরের অবস্থা খুবই, কন্ডিশন খুবই খারাপ, মুখ থেকে ব্লিডিং হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফোন আসে সুবীর এক্সপায়ার করেছে। কালকে তো স্ত্রীর জন্মদিন ছিল সুবীরের। হ্যাঁ, কালকে বোনের জন্মদিন ছিল। ওরা বলেছিল বাড়িতে এসে সেলিব্রেশন করবে, কিন্তু ওটা ওদের আর হলো না ভাই। দুপুরের খাওয়া ওদের হলো না, ওদের সেলিব্রেশন হলো না, কিছুই হলো না। সুতরাং পরিবারের সদস্যরা যেটা বলছেন যে যেহেতু স্ত্রীর জন্মদিন গতকাল ছিল, সে কারণে তারা ঘুরে আসার পর প্রত্যেকে মিলে অনুষ্ঠান করবেন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সেলিব্রেশন করবেন, তেমনটাই কিন্তু তাদের প্ল্যান ছিল, তেমনটাই কিন্তু তারা সুবীর পাল পরিবারের সদস্যদেরকে জানিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না সুবীর পালের। ভিক্টোরিয়ার দক্ষিণ গেটে বজ্রপাতে মৃত্যু হয় সুবীর পালের এবং বেশ কয়েকজন এখনও পর্যন্ত কিন্তু অসুস্থ। সুবীর পালের স্ত্রী সঙ্গীতা পাল সেই আকস্মিকতা এখনও ভুলে উঠতে পারছেন না। তিনি বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছেন, তেমনটাই কিন্তু পরিবারের সদস্যরা বলছেন। তিনি যথেষ্ট অসুস্থ রয়েছেন। পরিবারের সদস্যরা যেটা চাইছেন যে একমাত্র উপার্জন করতেন, একমাত্র আয় করতেন সুবীর পাল, গোটা পরিবার তিনিই চালাতেন, কিন্তু আকস্মিকভাবে তার মৃত্যুতে গোটা পরিবার এখন কীভাবে চলবে সেটাই কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। তাই তারা চাইছেন যেন সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দমদম।